আর আপনাদের আবার নিয়ে এলাম তাহিরপুরের সব থেকে বড় শোরুমে। তারপরেও ভাই পালসার আর টেরারগুলো দাম একটু যদি বলতেন। আচ্ছা, আর এদিকে আমি একটা ডিসকভার হলো 135 দেখতেছি, এটার প্রাইস কেমন? 80cc পালসার আপনারা কখনো দেখছেন? গাড়ি এখনো কেরকেরা। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি স্যার দুষার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টু উইলার্স লাইফ অ্যান্ড ওয়েলকাম ব্যাক ফ্রম ভাঙ্গাচোরা রাস্তা। মানে কি বলবো, আমার বাসা থেকে তাহিরপুর 20 কিলোমিটারের মতো রাস্তা হয়, ভেতরে শর্টকাট মারছি 10 কিলো, আর বাকি 10 কিলো রাস্তার অবস্থা ঠিক এরকমই, মানে এর থেকেও বাজে অবস্থা ছিল ওইদিকে। আর আজকেও আপনাদের নিয়ে আসছি আমি তাহিরপুরের যে পুরাতন বাইকের যে শোরুমগুলো আছে সেগুলো দেখাবো বলে, সেগুলোর বর্তমান কী অবস্থা, মানে বর্তমানে কী বাইকগুলো আছে, মানে আমার আগের ভিডিওর প্রেজেন্ট একটা আপডেট বলতে পারেন। আইমিন এক মাস আগে যে বাইকগুলো ছিল এখন তো আর সেই বাইকগুলো থাকবে না, এখন তো নতুন কোনো বাইক ঢুকছে, নতুন নতুন বাইক তো রেগুলারই ঢুকে, সো নতুন একটা প্রেজেন্ট একটা আপডেট বলতে পারেন। তো অলরেডি একটা শোরুমে আমি গেছিলাম, ওইখানে দেখলাম যে একটা সিডি হোন্ডা সিডি 80 আছে, তারপরে ডাইং রানার আছে, ডিসকভার আছে, এগুলো বাইকগুলো আছে। যদিও ওইটা আমি ক্যাপচার করি নাই, মানে ক্যামেরা যে অন করবো ব্লগ যে করবো ভুলে গেছিলাম এই ভাঙ্গাচোরা রাস্তার মানে প্যারা খাইতে খাইতে। তো চলুন, সামনে আরও 3-4টার মতো শোরুম, 3-4টা না 5-6টা হবে আছে আরও, সেইগুলোতে কী বাইকগুলো আছে সেইগুলো আপনাদের দেখাবো অ্যান্ড আপডেট জানানোর চেষ্টা করবো, যে দাম আগের মতোই আছে নাকি দাম কমছে এগুলো জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এইখানে একটা শোরুম আছে আমি যতটুকু জানি, হ্যাঁ যে এটা শতদ এন্টারপ্রাইজ, এখানে কী বাইকগুলো আছে চলুন দেখি, পালসার, আরটিআর, তারপরে ডিসকভার, হিরো হোন্ডা প্লাটিনা, হিরো হোন্ডা স্প্লেন্ডার। আচ্ছা পালসার আরটিআর প্রাইস কেমন? পালসার আরটিআর এগুলো পালসার আরটিআর এগুলোর প্রাইস কেমন? বিক্রি না না, আচ্ছা আরটিআর প্রাইস কেমন? 1,15,56, প্লাটিনা, প্লাটিনা 62। ও আচ্ছা, আর স্প্লেন্ডারের পেপারস আছে? পেপারস আছে না, ফ্রিডম, ফ্রিডম রানার, MRX, এটা হলো জাইলিং নাকি জেইলিং বলে, তারপরে বাজাজ, সিটি 100, হিরো প্লাস, ড্যাং রানার। ভাই RX 100-এর প্রাইস কেমন? RX 100 কত? আরে আল্লাহ ভাই, টু স্টার দিলাম। আরে ভাই সাউন্ড রে, RX 100 মাথা নষ্ট, গাড়ি এখনো কেরকেরা। কি কে স্টার্ট নিল, 30,000 টাকা প্রাইস চাইছে ডাইং রানার। ভালো গাড়ি নাই, এটা কি টাঙ্কি পাল্টা পালসারের স্টিকার লাগাইছে? 80cc পালসার আপনারা কখনো দেখছেন? এই যে 80cc পালসার, না 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 বার করা লাগবে না, বার করা লাগবে না। আর আপনাদের আবার নিয়ে এলাম তাহিরপুরের সব থেকে বড় শোরুমে, এইখানে আসলে আমি ম্যাক্সিমাম বাইক, মানে বেশি বাইক আমি এইখানে দেখতে পাই, অন্যান্য এতক্ষণ যেই শোরুমগুলো দেখালাম ওইগুলোতে খুব বেশি বাইক নাই, এটাতেই দেখতে পাই যে সব থেকে বেশি বাইক। ও পুরোটাই দেখতেছি ইয়ে করছে, শোরুমের জায়গা করছে। আগের বার রাশে দেখছিলাম এখানে ফ্রিজ ট্রিজ সব কিছু ছিল, এখানে দেখছি সার্ভিসিংয়েরও ব্যবস্থা করছে নাকি নিজেদের বাইকই সার্ভিস করে। আচ্ছা যেটাই হোক, কী অবস্থা ভাই?
তো একটু পরে বাইকের প্রাইসের আপডেটগুলো আবার আপনাদের জানাই দেওয়ার চেষ্টা করব। এখানে ওই পালসার 80 দেখতেছি, এছাড়া 100 সিসির বা 165-এর অন্য কোনো বাইক আমি দেখতেছি না। ম্যাক্সিমাম বাইক হলো 100 সিসি বা 80 সিসি বা 120 এরকম। একটা ডিসকভার 135 দেখতেছি ওই পাশে আমি, আপনাদের শেয়ার নাম কি ভুলে গেছি। তো বিশ্বাস এন্টারপ্রাইজে আমরা আবার আসছি, আর এখানে এর আগের বার অনেক ফ্রিস্টিজ দেখছিলাম, এবার ফ্রিস্টিজ কিছু নাই, এখন এখানে খালি বাইক আর বাইক। তো এখানে এর আগেও আপনাদের পালসার 80 দেখাইছি, এগুলোর দাম সম্পর্কে আপনারা অবগত আছেন, এইগুলা নতুন করে বলার কিছু নাই। তারপরেও ভাই পালসার 80 এর দাম একটু যদি বলতেন, 80 এর প্রাইসটা কেমন? 4,900 গুলো চলছে অনলি, 1,28,000 পালসার, পালসার 1,05,000, এইগুলো এটা এটাও কত, 20,000 সামথিং, 20,000। আর এদিকে আমি এর আগে দেখি নাই, এবার দেখতেছি 135 সেকশনের হলো পালসার আছে, তারপর ওইদিকে ডিসকভার 135 আছে। পালসারের প্রাইস কেমন? পালসার 135 কত? পালসার 135 হলো 85,000। লাইসেন্স আছে নাকি ওটা? না, ওটা লাইসেন্স নাই। আচ্ছা, আর এদিকে আমি একটা ডিসকভার হলো 135 দেখতেছি, এটার প্রাইস কেমন? 1,25,000। এই মালের দাম কি কোনোদিন কমবে না? এটার সাউন্ডটা একটু শুনাই আপনাদের, 135 অনেকে খোঁজে, সো সেলফ নাই, সেলফ বসে গেছে মনে হয়। স্টার্ট দেন। ও না, সেলফও কাজ করতেছে। তো স্যার 135 অমর একটা বাইক, 135 থাকলে মার্কেট পাইতো। আচ্ছা ঠিক আছে ভাই, আজকেও আমার ভিউয়ার্সদের একটা আপডেট দিলাম আর কি, অনেকদিন আগে আসছিলাম, আবার বর্তমান মার্কেটের কী অবস্থা তাহিরপুরের আপডেটটা জানাইলাম। এদিকে অনেক বাইক আছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলার প্রাইস আপনাদের বলছে, আপনারা আসলে নিলে এভাবে দেখে আসলে লাভ নাই। আপনাদের কি বলবো, এসে যদি দেখেন, যেমন আমি আজকে একটা বাইক দেখতে আসছিলাম, এসে দেখলাম যে সব কিছু ঠিক ছিল, ট্যাঙ্কিতে ট্যাপ ছিল। তো এরকম আপনারা দেখে নেবেন। এই পর্যন্তই ভাই, ঠিক আছে, আমাকে তাহলে ফ্রেশ বাইক আইলে আমাকে একটু জানাবেন। ঠিক আছে ভাই, ওকে ভাই, আল্লাহ হাফেজ। তো আমরা তাহিরপুরের শোরুম থেকে বের হয়ে গেলাম, আর কোনো শোরুমের কোনো বাইক আপনাদের দেখাবো না। তো যেটা জানানোর ছিল যে এখানে আমি এর আগেও আসছি দুইবার, আজকে আসছি, আজকে দিয়ে তিনবার আসা হইলো। আমি কখনো 150 সিসি বা 165 সিসির পালসার 80 ছাড়া, পালসার তো 150 মানে 165 সিসির কোনো বাইক, বা জিক্সার বলেন, ফেজার বলেন, এফজেড বলেন, এইগুলো বাইক আমি দেখি নাই। হয়তো 150 সিসির মধ্যে আমি পালসার 80-ই দেখছি। প্রিমিয়াম কোয়ালিটির বাইকগুলো আছে ওগুলো এদিকে পাবেন না, নর্মালি আপনি পালসার 80 অথবা আপনার যদি লোয়ার সিসি বাইক লাগে, 125 বলেন, 100 বলেন, 80-50 এইগুলো বাইক এখানে অ্যাভেলেবল, অনেক অনেক পাওয়া যায়। তো এই ভিডিও আমি আর লং করবো না, এটুকুই আপডেট আপনাদের জানানোর ছিল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টু হুইলার্স লাইফ, দ্য লাইফ অফ এ টু হুইলার্স। আল্লাহ হাফেজ।